শাহজাদপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে নূর মণ্ডল নামের এক আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। নূর মণ্ডল বারাবিল উত্তরপাড়ার মৃত মাসিম মণ্ডলের ছেলে। জানা যায়, মঙ্গলবার 6 আগস্ট সকাল 9টায় শাহজাদপুর পৌর শহরের বারাবিল উত্তরপাড়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূর মণ্ডলের চিজ কারখানা সমিতি কার্যালয় ও বাড়িতে দুর্বৃত্তদের বিরুদ্ধে হামলা করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন তিনি। এ সময় 20 লক্ষ টাকার সম্পদের ক্ষতি ও লুটপাট হয়েছে বলে জানা যায়। বারাবিল উত্তরপাড়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ম্যানেজার বলেন, মঙ্গলবার সকালে আমরা যখন দুধ সংগ্রহ করছিলাম ঠিক তখনই প্রায় শতাধিক মানুষ আমাদের দুধ সমিতি ঘরে হামলা চালায়। এ সময় চেয়ার টেবিল টিভি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে নূর মণ্ডলের চিজ কারখানায় ও বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। গত 6/8/2024 তারিখ সকাল আনুমানিক 7:45 দিক আমি সেন্টারে দুগ্ধ সংগ্রহ করে রিসিভ করে এখান থেকে চলে যাওয়ার পরে জানলাম যে আমাদের সমিতিতে ভাঙচুর হয়েছে। ভাঙচুর করেছে, পরে আমি দুই জায়গায় কালেকশান করি, সমিতিতে এবং সামনে খামারে পাশের গ্রামে। ওখান থেকে সংগ্রহ করে এসে দেখি আমার সমিতি সব কিছু ভাঙচুর আর কি তছনছ করে ফেলেছে, পোড়া ফেলেছে, চেয়ার টেবিল টিভি সব কিছু। আমাদের সভাপতি সাহেব হয়তো সে আওয়ামী লীগ করে, বুঝছেন, এখানে মিটিং হয়, হয়তো এর একটা প্রতিহিংসাভাবে এটা করছে। আইসিল সব কিছু নোট করে লেগে গেছে, 4টা গরু আসিল, 6টা ছাগল আসিল, আর ঘরে সব লুট করে নিয়ে গেছে। ফকরিতা জোলা আছে, আমার দেড়টা জোলাটো নেই। কে লুট করে নিয়ে গেছে? ওই উপর মতিন দিয়া। কতজন আছিল? মেলা লোক আছিল, মেলা খেরেফেলা স্যার, খেরেফেলা খেরেফেলা আগুন দেওয়াছিল স্যার। আমরা মেয়ে সব সব পাও ধরে শিক্ষু খেরেফেলাটা আগুন দেয়নি, না কাহুক মারেনি স্যার। সব আমরা ধরো যে এই বাড়ির সব লোক রয়েছে, খালি আমরাই আছি না। আমার বিল্ডিংয়ে কোপ দল ছিল, আমি চেকুর যে বিল্ডিংটা নূর মণ্ডল লয় আমার, তো আমার বিল্ডিং আর ছয় নেই। এসে এখানে একটা কোপ দিছে, অমর বাড়ি দিছে, আর এই সব কিছু লুট করে নিয়ে গেছে। আমি বারাবিল উত্তরপাড়া দুগ্ধ সমিতির সভাপতি দীর্ঘদিন ধরে পালন করে যাচ্ছি। আমি আমার সমিতিগর সাথে আমার একটা চিজির ফ্যাক্টরি আছে, এবং সেই চিজির ফ্যাক্টরি দুর্বৃত্তরা 6/9 সময় সকাল 9টা আমার দুর্বৃত্তরা এই সিজির ফ্যাক্টরি এসে হামলা করে। হামলা করার পরে আমার সিজির ফ্যাক্টরি 400 কেজি মাল ছিল এবং 4টা ফ্রিজ ছিল, মাল নিয়ে গেছে এবং 4টা ফ্রিজ ছিল, ফ্রিজ ভাঙিয়া আঞ্চল করে দিয়ে গেছে, চিলিং ছ্যানটা ছিল সেটা নিয়ে গেছে, এবং ইয়া ছিল চুলো আছিল 7-8টা নিয়ে গেছে, 2টা ক্রিম টানা মেশিন ছিল মোটর 6 তারে নিয়ে গেছে, এবং সেজন্য বাইনে সুরে জ্বরা হালাইছে, ব্যাট আছিল 4টা নিয়ে গেছে, এবং নগদ টাকা 3 লাখ টাকা ছিল ফ্যাক্টরি দয়ারে বিধি সে টাকা নিয়ে গেছে। এবং এতে আমার সমিতিঘর দিয়া আমার দুগ্ধ সমিতি অফিসে আমরা বসি, সকল গ্রামের ময়মুরবি বসি, সেই অফিসের সকল চেয়ার অফিসের যা যাবতীয় জিনিস ছিল ডয়ারে কাগজপাতি এবং টাকা পয়সা যা ছিল সব মাইরে ধরে লিয়া চলে গেছে, এবং রোটে এসা রোটের ফুরাই নিয়ে আগুন দিয়ে পোড়া দিছে। এবং আমি গ্রাম বাংলাদেশ এই সরকারের কাছে আমি বিচার চাই, এবং আমার বাড়ির জায়গা লুটপাট করিয়া আমার সব কিছু মাইরে ধরে লিয়া চলে গেছে, এবং বাড়ির পোকা টোকা লুটচাট করে সব কিছু নিয়ে গেছে। আমি সাধারণ একটা কৃষক, আমার কাছে আমি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই, আমার তদন্ত করে যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আমাকে শাস্তি দেবেন, আর আমার কথা যদি সত্য হয় আমার তারই আমি উপযুক্ত বিচার চাই। আমি এই সরকারের কাছে আমি উপযুক্ত বিচার চাই। এবং ওনারা হলো বিএনপির প্রচার পৌর কমিটির প্রচার সম্পাদক, এবং ওনার ভাই ইনুস হলো সাদাতপুর বারাবিল 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি, এবং মতি প্রচার সম্পাদক
ওই মতিন দ্বারা থেকে দুর্ভুক্ত করে দিয়ে এই কাজ করাইছে। আমি এই সরকারের কাছে, এই সেনাবাহিনীর কাছে, এই ছাত্রদের কাছে, এই বাংলাদেশের মানুষের কাছে আমি বিচার চাই। যদি আমার ভুল হয় তাহলে আপনারা দেখে আমাকে শাস্তি দিবেন। আব্দুল ওই দুর্ভুক্তরা আমার এই অন্যায় করে থাকে, আমি আপনাদের কাছে বিচার চাই। এই গেরা আমার যে ক্ষতি করেছে এই ক্ষতির আমি বিচার চাই, আমি গেরাম মানুষের কাছে বিচার চাই। আমার যে ক্ষতি করেছে আমি আজকে ফকির ফকির, আমার পৌঁছাল আমার কোথায় আছে আমি জানি না। আমাকে গেরাম ঠাকালা দিছে, আমি এই এই মতি এই নিউজ এরা এই গ্রামের বারবার এই গ্রামের মানুষকে মারছে, অত্যাচার করছে। আমি গ্রামের মানুষের কাছে, এই দেশের মানুষের কাছে, এই ছাত্রদের কাছে আমি বিচার চাই।